আজ আজকে আমরা খেলবো ক্রাফটম্যান। তো আমি একটা নতুন আমি এই গেমটা শুরু করছি আজকে থেকে। তো প্রথমে ফার্স্ট পার্সন ভিউতে এসে পড়ি, তো এসে বললাম। তো আজকে আমরা ভালোভাবে গেমটা খেলার চেষ্টা করব। দেখেন আমার সামনে অনেকগুলো শিপ আছে, তো মার মর কষি শিপ শিপ মর মর কষি শিপ মর মর কষি। হ্যাঁ আমি আমার আমি একটা শিপ আমি একটা উল পেয়ে গেছি। তো এখানে একটা পিগ আছে, আমি কিছু খাবারও পেয়ে যাব। তো মর আরে মর না আরে মর কষাই মর 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 আর মর। হ্যাঁ আমি একটা এটাও পেয়ে গেছি। তো প্রথমে আমি কয়েকটা উড কেটে নিই এখানে। আমি অনেক ভালো যে আমি একটা ডার্ক ওক ফরেস্টে ডার্ক ওক ফরেস্টে তো উডটা কেটে নেই। কাট কাট কাটি 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 কেটে নিলাম। তো আমাদের কাছে এখন এসে পড়েছে অনেকগুলো উড। তো এটা থেকে আমরা একটা ক্রাফটিং টেবিল বানাবো। তো ক্রাফটিংয়ে হয়ে গেল, বানিয়ে নিলাম একটা স্টিক অনেকগুলো। এবার এখানে আমরা বানাবো একটা একটা এক্স আর একটা পিক এক্স। তো আমি এখন এটা অনেক জলদি কেটে নিই। এবার ওই দেখো একটা সামনে একটা শিপ বসে আছে, আমাকে বেড বানাতে অনেক প্রয়োজন হবে। তো গাইস আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আমি আমি অনেক মোটিভেশন পাই, আপনারা লাইক করলে প্লিজ লাইক করে দিবেন। তো আমি এই ট্রিটও কেটে নিই। কাটো 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 কেটে নিলাম কেটে নিলাম। হ্যাঁ বার্চ উড বার্চ বার্চ উডটাও কেটে নিই আমি। কাটো 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 কাটো। তো এবার আমাকে আর একটা শিপের দরকার আছে একটা বেড বানানোর জন্য। দেখেন আমি আমার সামনে একটা আরে আমার সামনে একটা শিপ বসে আছে, নাম নিলাম আর শিপ হাজির। তো মর কষি শিপ, আজকে তোর মরণ আছে আমার হাতে। তো আমরা আজকে একটা ঘর বানাবো, একটা সুন্দর ঘর চেষ্টা করব। তো আমি সামনের ভিডিও কালকে এনে দেবো, আপনারা তৈরি থাকেন। চলো আরে আরে না না আরে হইলোটা কি কাট আরে কাট না দাঁড়ান আমি বেরোছি। ও আল্লাহ বাচ্চা গেছি, কেন অবশেষে উঠতে পারলাম। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর। তো আপনার আপনার কি বলেন, আমি এই জায়গায় থেকে যাই, অনেক সুন্দর একটা জায়গা আছে। এখানে একটা পণ আছে, আমি এখানেই ঘর বানিয়ে নিই। না আমি এখানেই ঘর বানাবো। প্রথমে একটা বেড বানিয়ে নিই আমার ক্রাফটিং টেবিল। হ্যাঁ তো আমি এটা নিলাম, বসাও। আমি প্রথমে কটা উড নিয়ে নিই, এরপর একটা বেড বানিয়ে নিলাম। আসলে এই জায়গার মধ্যে বেডই একমাত্র লাল বেডই আছে, তো আমি আর কিছু করতে পারবো না, সরি। তো আমি রিসপন পয়েন্ট সেট করে নিই। হ্যাঁ রিসপন পয়েন্ট সেট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হয়ে গেছে। তো এবার এবার আমি কুদুর সামনে যাচ্ছি, এখানে আমি একটা ডেজার্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে কয়েকটা ক্যাকটাস নিয়ে আমরা সামনেই একটা ক্যাকটাস ফার্ম বানানোর চেষ্টা করব। তো চলো, এখানে তো অনেক জায়গা আছে। চলো চলো আমি কয়েকটা চেস্ট নিয়ে নিই আমার জিনিসগুলো জিনিসপত্র রাখার জন্য। তো গাইস আপনারা সাবস্ক্রাইব করবেন। তো একটা চেস্টও বানিয়ে নিলাম, এটা হয়ে গেলো আমার ডিজিটাল আর ডিজিটাল ডিজিটাল ঘর। আমি এটা আমি এটাও রেখে দিলাম এটাও রেখে দিলাম না এই ডাটটাও রেখে দিলাম, কোনো কামের না। এটা অনেক ভালো জিনিস আছে কারণ আরে হ্যাঁ এবার আমি কোথাও মাইনিং করে নিই। এখানে আমি মাইনিং শুরু করব। তো মাইনিং শুরু। তো চলো আমি হাতে করে এটার হেলথ শুধু শুধু চলে যাচ্ছে। চলো 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 এবার একটা পিকেক্সের কাজ। তো তো এটা কি আবার এসে গেলো, এটা হচ্ছে এন্ডার সাইড। তো আমিও পারি ভালো ইংলিশ।
তো এখন আমরা কবলস্টোন পেয়ে গেলাম। আরে এই এন্ডার সাইডটা তোরা জানা রে ভাই, এন্ডার সাইড আজকে আমাদের ভাগ্যই খারাপ। দেখা যাক ভাগ্য কি ভালো হয় না কি না। আপনারা সিডও দিয়ে দিব আমি আপনাদের ভবিষ্যতে। তো আমি এই জিনিসটা দিয়ে একটা ফার্নেসও বানিয়ে নিই। উপরে চলো উপরে চলো, আমার কাছে কোনো কোল নেই যেন আমি টর্চও বানিতে পারবো না। তো চলো চলো চলো, এখানে আমি একটা ফার্নেসও বানিয়ে নিলাম। এই ফার্নেসটা আমি এখানে রেখে দিলাম। এখানে আমি কি বা ডালতে পারি? উড তো ডালবো না, কারণ উড অনেক দরকার। আরে দাঁড়াও, এটা হয়ে গেল। আরে কোথায় দিতাছি এটাকে? আমি এটাও এনে নেই। এরপর এখানে আমি দিলাম, এখানে এটা দিলাম, এরপরে এটা দিলাম, এটা দিলাম। এবার এটা কুক পরচপ হয়ে যাবে। তো ওই দেখো আয় কষি, এই আমরা পেয়ে গেলাম। তো হয়ে গেল আমরা আজকে অনেক কিছু করতে পারলাম। এন বাই বাই বাই।